জি গুড মর্নিং সুপ্রভাত। কাজকর্ম করতে হচ্ছে, বুঝলেন? কাজকর্ম করতে হচ্ছে, বাড়ির কাজ, বাইরের কাজ, সব কাজ করতে হচ্ছে, ওয়ার্ক ফ্রম হোম আর কি। সবার বাড়িতে লুচি তরকারি এইসব হয়, বান পাউরুটি ঘুম থেকে উঠে খাবে না? তুমি আর উর্বশী গোয়ার সিবিচে ঘুরছো হাত ধরাধরি করে। স্বপ্নটা খারাপ না, কিন্তু স্বপ্নটা তো তুমি দেখেছো, তোমার স্বপ্নে আমার কি? তোমাকেই তো মারবো। কেন? কারণ আমি যখন স্বপ্নটা দেখেছি তখন দেখেছি সিবিচে তোমরা গোড়াগুড়ি করছো, হাত ধরাধরি করে। আমি আর উর্বশী? হ্যাঁ, এবার তুমি যদি স্বপ্নটা দেখো তাহলে তুমি হোটেল রুমে গিয়ে কি কি করবে সেটা ভেবে, স্বপ্ন দেখেছো তুমি আর মারছো আমাকে? তার কারণ স্বপ্ন আর বাস্তব তো, বাস্তব নিয়ে তো স্বপ্ন, আর স্বপ্নটাই বাস্তবে পরিণত হয় তারপর। তাহলে কি বলছো, এই স্বপ্ন বাস্তবে পরিণত হবে? হবে, আরো খাবে বলে, আরো চাটা খাবে বলে। আচ্ছা ঠিক আছে, স্বপ্ন তুমি দেখেছো, আমার তো ওই আমার কপালের উপর ভরসা রাখো, চাপ নিও না, যাও তাড়াতাড়ি জায়গাটা ফাঁকা করবে। কেন? আমার এখন ইন্ডিয়ান ক্যানভাসে শুটিং আছে, আমি এখন আসবো এখানে। আমিও তো কাজ করছি এখানে বসে, ব্রেকফাস্ট খাবো, কফি খাবো, কাজ করবো। তাও যাও, ব্রেকফাস্ট যদি তোমার দুপুরবেলা লাঞ্চের টাইমে হয় তাহলে তো আমার কিছু করার নেই, অন্য কোথাও যাও। আমার চানমান হয়ে গেল, ও এতক্ষণে ব্রেকফাস্ট নিয়ে এসেছে খাওয়ার জন্য। ঠিক আছে, তুমি রেডি হও, আমি উঠে যাবো। আসলে তুমি কি খাবে? চয়েস কি কি আছে, কি কি করেছো বল। কোন চয়েস নেই, তুমি কি খাবে হ্যাঁ কি না, মানে এটাই হ্যাঁ কি না, হ্যাঁ এই তো চয়েস না, না খাবে না। দিনটাই খারাপ, স্বপ্ন দেখেছি ও মার খেলাম আমি। আজও কিন্তু স্বপ্ন কখনো সত্যি হয় বলুন? আমি আর উর্বশী গোয়া ভাবুন। ভালো করে স্বপ্নও দেখতে পাবো না, খুব স্বপ্ন চুল করছে। মানে এরকম বউ বলুন আমি কি, মানে এই কতদিন ঘরে থেকে একে সহ্য করতে হবে, আমার দিন রাত কোনো মানে কাজ করবো তাও শান্তি নেই, আর এই বন পাউরুটি বলুন, ব্রেকফাস্ট থেকে বন পাউরুটি খায়। আপনারা কি খাচ্ছেন, নিশ্চয়ই লুচি ফুচি। আমার কপাল দেখুন, কপাল দেখুন। আরে রেডি হও না, ধর ভাবছি মানে নেই, উঠে গেছি। নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে 10 তারিখ, এখন সন্ধে 7:14, আজকে শুক্রবার। আমি এখন থেকেই ব্লগটা শুরু করছি। সারাদিন রান্নাবান্না প্রচুর হয়েছে, কি খেয়েছি সেটা দেখতে হলে দেখতে হবে ইন্ডিয়ান ক্যানভাস। আর এইখানে আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি, কারণ এখন শুধু খাওয়া দাওয়াটাই হচ্ছে। সত্যি কথা যেটা, যে আমরা শুধু ঘরে বসে বসে খাওয়া দাওয়াটাই করছি, আর ঘর পোছা বাসন মাজা এসবই চলছে। ঘর পোছা বাসন মাজা তো আর তোমাদেরকে স্পেশাল কিছু দেখানোর নেই, কিন্তু আমি শিখছি, তোমাদেরকে নিয়ে শিখছি, এটাই হচ্ছে ব্যাপার। আমি নিজেও শিখছি, তো যেটা শিখছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে আমি আজকে এটা শিখলাম, এটা আমার একটা বেশ ভালো লাগছে আর কি এই ব্যাপারগুলো। তো বললাম না যে প্রত্যেককে ভালো থাকতে হবে, কে কীভাবে ভালো থাকবে সেটা
খুঁজে নিতে হবে। তা সেরকমই আমি করে তোমাদেরকে শেয়ার করি, তার একটাই কারণ তোমাদেরও মাথায় আসবে আচ্ছা তাহলে এটা আজকে করতে পারি তো সন্ধ্যাবেলা করে খেলে কিন্তু ভালোই লাগবে, এরকম একটা ব্যাপার তো হয়ই, সেই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করা। আর কিচ্ছু না, আমি জানি যেগুলো আমি শেয়ার করেছি প্রত্যেকটা আমার থেকে তোমরা অনেক বেশি ভালো জানো, তবু শেয়ার করার কারণটা তো বললাম। আরেকটি কথা বলি, আজ যাদের জন্মদিন তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা ভালোবাসা এবং মানে অসংখ্য প্রণাম জানাচ্ছি, যারা আমার থেকে বয়সে বড় তাদের অবশ্যই প্রণাম জানাচ্ছি, এবং আগামীকালও যাদের জন্মদিন তাদের প্রত্যেককেই আমার ভালোবাসা অনেক আদর, ছোট হলে আর বড় হলে অবশ্যই প্রণাম জানাচ্ছি। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলো তাহলে দেখি আজকে আমরা কী রান্না করছি, সঙ্গে থাকো। তো রান্নাঘরে চলে এসেছি, আজকে একটু জিলিপি বানানোর ইচ্ছে জেগেছে, ঠিকই ধরেছো, জিলিপি চপ এসবের মধ্যেই আমরা আটকে রয়েছি, খুব কঠিন কিছুতে যাচ্ছি না। জিলিপি বানানোর ইচ্ছে রয়েছে এই কারণেই বললাম যে জিলিপির সব ঠিক আছে, খুব ব্যাটারটা এমন কিছু ব্যাপার না, কিন্তু আমি ওই আড়াই প্যাচের গল্পটা পারবো কি না, আড়াই প্যাচ তো আমার নেই মনের মধ্যে, ওইটাই সমস্যা হচ্ছে, আড়াই প্যাচটা আমি দিতে পারবো কি না সেটা একটা দেখার বিষয় আছে। তো চলো দেখতে থাকো আদৌ পারি কি না। আগে আমি বলে নিই যে কী কী লাগছে, মানে আমি কী কী নিয়েছি। ময়দা নিয়েছি, এর সঙ্গে একটু গুঁড়ো দুধ নিয়েছি, কেন নিয়েছি বলবো, কর্নফ্লাওয়ার রয়েছে, বেকিং সোডা রয়েছে, টক দই রয়েছে, অবশ্যই ফুড কালার রয়েছে, ফুড কালারটা প্রয়োজন রয়েছে। এইবার আমি পরপর বিষয়টায় যাব, কিভাবে কি করছি দেখতে হবে। এই কাপের এক কাপ জল আমি নিয়ে নিলাম, এটা তো লাগবেই ঘোটার জন্য, আর যদি কিছু ভুলে থাকি তাহলে করতে করতে দেখাবো। ও চিনি লাগবে মিষ্টির জন্য, চিনি লাগবে, আপাতত এটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এইটার মধ্যে আমি এবার কর্নফ্লাওয়ার দিলাম, এক চামচ মতোই দেবো, একটু কম উঠেছিল বলে আমি আবার নিয়ে দিয়ে দিলাম। টক দই দিলাম এক চামচ, আর একটু দিতে হবে কারণ এক চামচ পুরোপুরি হয়নি, আমি এই প্যাকেটটাই কিনে আনি কারণ অনেক দিন চলে, তাহলে আমাদের আমরা এখন তো গরমকাল পড়ে গেছে এখন রোজই খাবো, সেই কারণে এই প্যাকেটটা কিনে আনি, খুব ভালো। এক চামচ বেসন দেব, একটু বেশি দিচ্ছি কারণ আমি একটু বেশি নিয়েছি বলে, বেসন দিলাম, অল্প একটু বেকিং সোডা দেব, হাফ চামচের মতো দিলাম। আমি না এই মাপগুলো ঠিক বলতে পারি না, মনে হচ্ছে আমার আরেকটু লাগবে কাজে আমি আরেকটু দেব, কারণ আমি ইয়েটা ময়দাটা একটু বেশি নিয়েছি সেই জায়গা থেকে, এই কারণে মাপগুলো তোমরা একটু বুঝে নেবে। অনেকে আবার এটার মধ্যে ঘি দেয় কিংবা সাদা তেলও দেয়, আমি সেরকম কিছু দিলাম না, এটার মধ্যে আমি কিন্তু ফুড কালারটা দেব, ফুড কালারটা বেশি দেবো না, একদম অল্প দেবো, বেশি দিলে প্রচুর একটা কালার হয়ে আসবে সেই জন্য বেশি আমি, ব্যাস হালকা কালারটা দিলাম। আমি এখানে একটু কমলা টাইপের এসে এই টাইপের কালারটা ইউজ করলাম, মন চাইছে একটু ঘি দিয়ে দিতে, একটু দিয়েই দিলাম, মন যখন চায় তখন একটু দিতে অসুবিধে নেই তাই না, একটু ময়ম দিলে একটু নরম হবে ব্যাপারটা, সেই জায়গা থেকে দিয়ে দিলাম, কর্মবীর তো না কর্মবীরাঙ্গনা নাম হবে আমার। এবার টোটাল ব্যাপারটাকে আবার একটু ভালো করে ঘুটবো, সব পরিষ্কার করতে হবে ভাবলে আর করতে ইচ্ছে করে না, অল্প করে জল দেবো আর ঘুটবো, ঠিক আছে, একবারে বেশি করে কিন্তু দেব না কারণ ব্যাটারটা যদি বেশি ঢিলা হয়ে যায় তাহলে মুশকিল হবে। আমি না ব্যাটারটা তৈরি করে তারপরে দেখাচ্ছি তোমাদের, কারণ এইখানটায় না আমার ঘুরতে অসুবিধা হচ্ছে সেই কারণে। এই আমার ব্যাটার রেডি, একদম রেডি, দেখো এই জিনিসটাই হবে। আচ্ছা আমি প্রথমে মানে প্রথমে নয়, ব্যাটারটা আমি করতে করতেই হঠাৎ মনে হলো আমি আগে রসটা তৈরি করে নিই, তাতে সুবিধা হবে আমার। দু কাপ জল নিলাম, মোটামুটি যা চিনি আছে আমি দিয়ে দেবো, মিষ্টি আমি ভালোবাসি, আমাদের সবাই ভালোবাসে, একটু মিষ্টি না হলে জমবে না ব্যাপারটা, চিনি আরও আছে চিন্তা নেই, এইটা যা এখানে যা আছে আমি দিয়ে দিলাম, যদি সাকসেসফুল হই তাহলে তো
তোমাদেরকে ধন্যবাদ দেবো, কারণ অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে শিখে গেলাম। একা একা কোনো কিছুই করতে ভালো লাগে না, অনেক এটার মধ্যে একটু পাতিলেবু হাফ কেটেও রসটা করে দেয়, তাতে কি হয় চিনির যে ময়লাটা সেইটা কিন্তু উঠে আসে। আর যখন ব্যাটারটা তৈরি করব তখন ওই কিছুটা অ্যান্টি ক্লকওয়াইজ কিছুটা ক্লকওয়াইজ এরকম করে কিন্তু ঘোরাবো না, ঘোরাটা এরকমভাবে দেখাতে এখানে পারলাম না বলে ঠিক যে প্রসেসে তুমি শুরু করবে সেই প্রসেসেই কিন্তু শেষ করবে। এইবার যেটা করব আমি একটু দুধ নেব, আশা করি দেখতে পাচ্ছ তোমরা দুধটা যে নিলাম, এইবার এটা একটু এটার সঙ্গে মিশিয়ে দেবো, তাতে হবে কি চিনির ময়লাটা উঠে আসবে। চিনিটাকে ভালো করে ঘুরতে হবে জলের সঙ্গে মিশে যায় যাতে, এরকমভাবে খুব বেশি একেবারে ঘন রসের দরকার নেই, একটু চিটচিটে ভাব হলেই হবে, এই ময়লাটা বেরিয়ে আসবে। এরপরে যদি একটু পাতিলেবু হাফ পাতিলেবুর রস দিয়ে দিতে পারো তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে জলটা, জলটা একদম মানে চিনির ময়লাটা বেরিয়ে এলো, জলটা স্বচ্ছ হয়ে গেল, আশা করি দেখতে পাচ্ছ জলটা কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে। এগুলো করতে করতে কত কিছুই শিখতে পারলাম বলো, এরমভাবে যে চিনির ময়লা সরানো যায় এটা আমি শিখলাম শিখলাম। তুমি যারা নতুন বিয়ে করেছো ঘরে বসে আছো কোনো এন্টারটেনমেন্ট সেই অর্থে নেই, তাদের জন্য এগুলো একটা বিরাট এনজয়মেন্ট, করে বরকে খাওয়াবে বড় খুশি, শ্বশুর শাশুড়ি খুশি, সবাই খুশি। আচ্ছা রসটাকে আমি একটু এদিকে দিয়ে দিচ্ছি, এটা হতে থাক আস্তে আস্তে, আর এইখানে আমি জিলিপি ভাজাটাই আমার কাছে ভীষণ ভয়ের, আমি সাদা তেলটা বলতে বলেই ছিলাম যে করতে করতে বলবো অনেক কিছুই ভুলে যাচ্ছি, চারটে চেষ্টা করেছিলাম কিচ্ছু পারিনি, আবার দেখছি হলে ভালো না হলে যে আকার হবে সেই আকারই খাবো, খাবো তো আমরাই, আকারটাই ব্যাপার বুঝতে পেরেছো তো। দেখো ভাই আমি অকপটে স্বীকার করি আমি জানি না করতে পারি না, কিন্তু চেষ্টা করি, সেই চেষ্টাটাই অনেক কথা। আমার মতো যারা আনাড়ি আছো তারা চেষ্টা করো, তাতেই দেখবে বরেরা খুশি হবে, চেষ্টা তো করেছে এই কথাই বলবে। আড়াই প্যাঁচ তো হচ্ছে না আমার, সাড়ে চার পাঁচ ছয় এসব প্যাঁচ হয়ে যাচ্ছে, কারণ এই গল্পটা ঠিক দুধ করতে পারছি না, এই হচ্ছে গিয়ে ব্যাপার, আমার তো সেই কাঠি ভাজা মার্কা হয়ে যাচ্ছে, কাঠি ভাজাগুলো এরকম হয় না বলো, তাই ব্যাটারটা তো বুঝলে, এবার যারা পারবে তারা তো পারবে, আমার মতো আনাড়ি যে সবাই হবে তার তো কোনো মানে নেই। যখন আমরা দেখি করছে তখন মনে হয় না কি সোজা, এই তো প্যাঁচ মারলো আর হয়ে গেল, এই প্যাঁচের যে কত ঝামেলা সেটা না আজকে বুঝতে পারছি, প্যাঁচের ব্যাপারে না থাকাই ভালো, খেতে ভালো লাগে। এই রসে দিয়ে দিচ্ছি আমি এখানে, রসটা আমি দেখাতে পারছি না আমার জায়গার একটু প্রবলেম আছে, দেখাতে পারলে তোমাদের ভালো লাগতো, ওই একবারে দেখাবো সবটাই। তো এই হলো আমার ঘরে তৈরি করা প্রথম পদক্ষেপ জিলিপি, নিয়ে না ব্যাপারটা প্রথমগুলো তো একেবারে নষ্ট হয়েছে, তারপরে টুকটুক করে একটু চেষ্টা করে করে ব্যাপারটা কিছুটা আনতে পেরেছি, এগুলো আমার প্রথম করা, সব নেতে পেতে গেছে আর এইটা তারপরে চেষ্টা করে হয়েছে। শুধু একটা আমি অভিজ্ঞতা নিলাম, সেটা হচ্ছে যে এই যে যেটা কর্নফ্লাওয়ার সেটা একটু বেশি দিতে হবে, না হলে কিন্তু মুচমুচে ব্যাপারটা হবে না, ওরকম নরম হয়ে যাবে, যে মাপটা আমি দিয়েছিলাম সেটা ঠিক নয় আর একটু বাড়াতে হবে, এটা আমি করতে গিয়ে অনুভব করলাম, সেটা বলে দিলাম তোমাদের। মাম হলো আজকে আবার একটা নতুন এক্সপেরিমেন্ট, নতুন একটা রান্না, মাম চলে এসেছে, কি নিয়ে এলে? এটা জিলিপি, জিলিপি করেছি, ভালোই আছে, প্রথমগুলো তো পুরো ফ্লপ হয়েছে, তারপরে আবার ভালোই আছি বুঝলেন, এই চানফান করলাম এবার খাবো জিলিপি, প্রথমে অনেকক্ষণ ধরে চেষ্টা বোধ হয় করছিল, কি ফ্লপ হয়েছে? হয়তো মানে কি একটু নরম হয়ে গেছে, সবসময় যে প্রথমে সাকসেস আসবে তার কোনো মানে নেই, একটু জ্ঞানের কথা বলি,
অনেকেই অনেক ইউটিউবার আছে রেগুলার মেসেজ দেয়, আমার সঙ্গে যোগাযোগ করে, ফ্রাস্ট্রেশন যান হতাশায় ভোগে খুব অল্প দিনে, একদম না, কখনো না। ফ্রাস্ট্রেশন আসার কোনো দরকার নেই, চেষ্টা করতে করতেই সাকসেস আসবে। ওর যেরকম এলো সাইজ দেখো, এটা জিলিপি, ওর কিরম সাকসেস এসছে একমাত্র আমি খেয়ে বলছি, কিন্তু সাকসেসের আবার ভ্যারাইটি হয়। তো যাই হোক, যা করেছিল তার থেকে বেটার, বাড়িতে বসে এই লকডাউনের দিনে জিলিপি, এটাই বা খারাপ কি, বি পজিটিভ, সব কিছু জীবন থেকে পজিটিভিটি নেওয়ার চেষ্টা করুন। চারিদিকে যদি নেগেটিভিটি খোঁজেন তাহলে খুব মুশকিল, জীবন কঠিন হবে, পজিটিভিটি নিন। আমি এটা ছোট হয়েছে বা একটু কালচে হয়েছে, আমি এই ব্যাপারগুলো দেখছি না, এ ব্যাপারটা দেখলে ভালো মনে খেতে পারবো না। আমি দেখছি এই লকডাউনের সময় চতুর্দিকে বন্ধ, তার মধ্যে বাড়িতে বসে জিলিপি খাচ্ছি, এটা পজিটিভিটি, সব কিছুতেই রয়েছে জীবনে, তো পজিটিভিটিটা নেওয়ার চেষ্টা করুন। যাই হোক, জ্ঞানের কথা একটু বললাম, দরকার জীবনে চলার পথে, তাই জন্য আর খাই, খেয়ে দেখি। মিষ্টিটা একটু কম, জিলিপিটা ও বড্ড মিষ্টি খায় গো, অত মিষ্টি আর একটু কম, সাংঘাতিক মিষ্টি খায়, অত মিষ্টি খাওয়া যায় না, ঠিক আছে একটু কম, আর একটু হলে ভালো হতো, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা একটু নরম প্রকৃতির হয়েছে, আমি নরম তো তাই নরম প্রকৃতিরই হয়েছে, আমার মতো দাঁতের যদি সমস্যা থাকে নরম প্রকৃতি ঠিক আছে, ভালো, আর ওভারঅল ভালো, ওভারঅল ঠিক আছে। বাড়ি আর দোকান কোনোদিনই এক হয় না, আর যা পরিশ্রম আমি তো জীবনে আর করবো না, এই হয়ে গেল কতদিন, আমি একশোর মধ্যে এটা একটু হলুদ হয়েছে, আমি দশের মধ্যে ওকে আমি তো বউ ছয়, ঠিক আছে নিজে করবো একদিন তারপরে আমি দেখবো, দশে ছয় আমি দেবো, আমি অনেস্ট খাওয়ার ব্যাপারে, কিন্তু ছয় মানে অ্যাবাউট 50%, মানে 60% নাম্বার পেয়েছে, নট ব্যাড, ফার্স্ট ডিভিশন 60%ই হতো, বলাটা সোজা, ওভারঅল ভালো, আরও দু তিনবার করলে চেষ্টা করবেন, চেষ্টা করলেই তবে ফেলিওর আসবে, ফেলিওর কাদের আসে জানেন, যারা কাজ করে। তবে একটা কথা বলি, আমি ওই মাপটা একটু বলে দিই, আমি প্রথমে যে মাপটায় নিয়েছিলাম সেই মাপটায় কর্নফ্লাওয়ারটা আরেকটু পরে মিশিয়ে একটু এই ব্যাপারটা হয়েছে, নাহলে আরো নরম হচ্ছিল, কর্নফ্লাওয়ারটা মনে হয় একটু বেশি দিতে হবে, তা নাহলে নরম হবে না। আর একটা জিনিস আমি ভুল করছিলাম, আমি রসের মধ্যে ওটাকে দিয়ে রেখেছিলাম, সেটা নয়, রসে জাস্ট দেবে আর তুলে নেবে, এরকম করতে হবে, তা নাহলে ব্যাপারটা থাকবে না। আর কীভাবে ওরা মুচমুচে করে আমি জানি না, যেটা ঘটনা বলছি, গরম গরম খেলেই মুচমুচেটা থাকে, একটু ঠান্ডা হলেই দেখবে ওটা কিন্তু এমনি সকল মানে দোকানেরটাও নেতিয়ে যায়, তা আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে, আমি করতে করতে তো একটু ঠান্ডা হয়েই গেছে ব্যাপারটা, তাই জন্য নরম হয়েছে হয়তো। আমি বলবো করুন, একবার হবে না, দুবার হবে না, তিনবারে নিশ্চয়ই হবে, চেষ্টা করুন তবেই ফল পাবেন যদি ইচ্ছা থাকে। রান্নাটা একটা আর্ট, শিল্প, বহুবার বলেছি, এই শিল্প ভালোবেসে করতে পারলে করবেন, আদারওয়াইজ করার দরকার নেই। এনিওয়ে, এই ব্লগটা এই পর্যন্তই নাকি, হ্যাঁ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে, প্রচন্ড হাঁপাচ্ছি আর পাচ্ছি, যদি আজকে ভালো লাগে মানে অ্যাটলিস্ট একটা কিছু, যারা নতুন আর কি আমার মতো আনারই, তারা এটুকু তো জানতে পারলে যে কীভাবে জিলিপি হয়, ব্যাস এটাই যথেষ্ট। তার জন্য যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দাও, শেয়ার করো এবং কমেন্ট বক্সে কমেন্ট দাও, আর এটা চিরাচরিত কথা বলতেই হয় তাই বলছি, আপনি যদি এখনও এই পরিবারের একজন না হয়ে থাকেন তাহলে প্লিজ আনন্দ নেওয়ার জন্য, একটা পরিবারের মজা নেওয়ার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, আর খাওয়া দাওয়া সংক্রান্ত কিছু দেখতে হলে সাবস্ক্রাইব করুন ইন্ডিয়ান ক্যানভাস, আর নিজেকে সুস্থ রাখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বাংলা রেমেডি, পাশে বেল আইকন রয়েছে প্রেস করুন, আর অল অপশনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, অবশ্যই আনন্দে থাকুন, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনাদের একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস, ইন্ডিয়ান ক্যানভাস এবং বাংলা রেমেডি। নমস্কার, নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে, লকডাউনের দিনে ভালো মন্দ খান, ভালো মন্দ থাকুন, কি আর করবেন, কিছু করার নেই, তো এর মধ্যে আনন্দ খুঁজে নিন। না, তুমি না খাও, না না না, মিষ্টি ভালো লাগে না, তুমি খাও, খাবে না, না মিষ্টি ভালো লাগে না।